ধন্যবাদ ফাতেমা ইউসুফ, আমাদের মাননীয় সমন্বয়ক নাগরিক প্ল্যাটফর্মে, তাকে আজকে এই অনুষ্ঠানটি সূচনা করার জন্য এবং আপনাদের সকলকে স্বাগত জানানোর জন্য। আমি সিপিডির অফিস থেকে বলছি আপনাদের সাথে কথা। আমার সাথে এই মুহূর্তে আমার ডানে এবং বায়ে উপস্থিত আছেন আমার সহকর্মীবৃন্দ, আমার বাঁদিকে আছে সারা এবং ডান দিকে আছেন সাইমা। আপনারা আজকে আমি গিয়ে রিসার্চটা দিচ্ছি, আপনারা ক্যামেরা ঠিক মতো ধরেন, যে রিসার্চটা আমি উপস্থাপন করব সেটার সাথে ওনারা যুক্ত ছিলেন গভীরভাবে। আমার সাথে আছেন কোর গ্রুপের সদস্য প্রফেসর মুস্তাফিজুর রহমান, ডাক দিকে আমার সিপিডির আরেক কলিগ এখানে তৌফিকুল ইসলাম খান আছেন, আছেন অভ্র ভট্টাচার্য আমাদের যিনি এই ডায়ালগ কমিউনিকেশনের প্রধান এই মুহূর্তে, এবং আমার সাথে আছেন তারানুন জিনান, যার চিঠি আপনারা নিয়মিত পেয়ে থাকেন, আমাদের এই কমিটির যে ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করে সকলের সাংগঠনিক তৎপরতার কেন্দ্রবিন্দু হিসেবে তারানুন। আর আমার সাথে দুইজন আমাদের সহকর্মী, দুজনে রিসার্চ ইন্টার্ন আছেন, মেহেদি এবং ফাহিম, ওনারাও এই কাজের সাথে যুক্ত ছিলেন, ওনারাও আজকে এখানে যুক্ত হয়েছে। আপনারা এখানে সকলে এসেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। এবং ফাতেমা ইউসুফ, আপনাদের কাছে এটার প্রেক্ষিত খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা, পিছিয়ে পড়া মানুষ এবং অতিমারির অধিকার, এই তিনটি জিনিসকে খুব সুন্দরভাবে গ্রন্থনা করে আমাদের সামনে উপস্থিত করেছেন। আজকে আপনাদের কাছে আমি যে উপস্থাপনাটা নিয়ে এসেছি মূল আলোচনায় যাওয়ার আগে, সেটা হলো আপনারা যদি এটার যে পিছিয়ে পড়া মানুষের যে আকাঙ্ক্ষা এবং তাদের যে স্বার্থ রক্ষার জন্য যে তৎপরতা, তার একটা সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক কাঠামো থাকে, জাতীয় অর্থনীতির একটি কাঠামো থাকে, সেই জাতীয় অর্থনীতির কাঠামোটি একটি মধ্যমেয়াদী পরিকল্পনার মাধ্যমে উপস্থাপিত হয়, তো এই মধ্যমেয়াদী পরিকল্পনা উপস্থাপনের ক্ষেত্রে আমাদের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিজ্ঞতাটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা এই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার ক্ষেত্রে কি কি অর্জন করেছি এবং কোথায় কোথায় এইখানে সমস্যার জায়গা ছিল, সেটি আমাদের এখানে বোঝার ব্যাপার, যাতে করে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা পথের সঠিকতাটা নির্দেশ করতে পারি সেটার চেষ্টা করা আমাদের প্রয়োজন। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি আপনাদের কাছে এটা দিব, এবং সেই আমার বক্তব্যের পরে যে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠীরা আছেন, যে বিশেষজ্ঞরা আছেন, যে জনপ্রতিনিধিরা আছেন, তারা তার উপরে এই সামগ্রিক কাঠামোর ভিতরে তাদের সুনির্দিষ্ট বক্তব্যগুলোকে নিয়ে আসবেন। আমি আপনাদের কাছে যে উপস্থাপনাটা দিচ্ছি তার মূলত হলো তিনটি অংশ। একটি হলো যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাটি গেল, সেই সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনাটির আপনার সবচেয়ে উল্লেখযোগ্য অর্জনগুলো কী ছিল, এবং দ্বিতীয়ত এই অর্জনের পাশাপাশি আমাদের ওখানে সমস্যার জায়গাগুলো কী ছিল, সেইখানে কোনো বৈসাদৃশ্য ছিল কিনা, এবং তৃতীয়ত যদি আমি এই অর্জনগুলোকে মাথায় রাখি এবং বৈশাখ যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলোকে বিবেচনা করি, তাহলে আমি কী ধরনের নতুন উন্নয়ন প্রক্ষেপণ বা উন্নয়ন কাঠামো বা উন্নয়ন কৌশল নিয়ে চিন্তা করার প্রয়োজন করবে সেইটা সম্বন্ধে বলবো। এই তিনটি বিষয় এটার ভিতরে আছে। আপনারা প্রথমে যদি দেখেন যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা 2015 থেকে 2020 পর্যন্ত, তাহলে এই ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন এটি অর্জনের একটি বড় সময় আমাদের গেছে, এই ব্যাপারে আপনারা কোনো দ্বিধা রাখার কারণ নেই। এই সময়ে আমরা নিম্ন আয়ের দেশের থেকে 2015 সালে নিম্ন মধ্য আয়ের দেশে উন্নীত হয়েছি, এই সময়ে 2018তে আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরোনোর জন্য যে প্রয়োজনীয় সূচকগুলো আছে সেই সূচকগুলো আমরা পূরণ করতে পেরেছি, কিন্তু তার চেয়েও বড় সাথে যেটা আসে সেটা হলো বাংলাদেশে এই সময়ে আমাদের অর্থনৈতিক সামাজিক এবং অন্যান্য ক্ষেত্রে একটি বড় ধরনের কিছু অর্জন আছে। আমি আপনাকে আপনাদের নিয়ে কিছু নির্বাচিত তথ্য এখানে আপনাদের সামনে আমি উপস্থিত করছি। প্রথমে হলো এই 5 বছরে বাংলাদেশে অন্তত 1 কোটি এবং সম্ভবত তার চেয়ে বেশি মানুষ দারিদ্র থেকে বের হতে পেরেছে, দারিদ্র থেকে 1 কোটি মানুষের মতো উন্নত বের হয়ে আসতে পেরেছে। এই সময়ে আমাদের এখানে যে সামষ্টিক অর্থনৈতিক যে প্রবৃদ্ধির হার, সেই প্রবৃদ্ধির হার যথেষ্ট উচ্চ ছিল, আপনারা জানেন।
এবং সেই প্রবৃদ্ধির হারের মাত্রা নিয়ে বিতর্ক থাকলেও কিন্তু প্রবৃদ্ধি যথেষ্ট হয়েছে। এই সময় সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ছিল, বিশেষ করে মুদ্রাস্ফীতির হার নিচে ছিল, মূল্যস্ফীতির হার নিচে ছিল এবং টাকার বিনিময় হারও স্থিতিশীল ছিল। এই 5 বছরে বাংলাদেশের নাগরিকদের জীবনকাল বেড়েছে জন্মকালে 1 বছরের মতো। এখানে আমাদের সাক্ষরতার হার বেড়েছে 10% মতো, খাদ্য উৎপাদন চালের উৎপাদন বেড়েছে 12% মতো। বড় ধরনের অর্জন আছে আমাদের এই সময় জ্বালানি খাতে, যেখানে 41% জ্বালানি উৎপাদন বেড়েছে। রেমিটেন্সের আয়, অনাবাসী আয় বেড়েছে 20%। বাংলাদেশের অর্থনীতির কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে এই সময় আমরা দেখেছি যে শিল্প খাতের অবদান জাতীয় আয়ের ভিতরে বেড়েছে প্রায় 30% থেকে 35%। শিল্প বলতে এখানে শুধুমাত্র আমরা প্রক্রিয়াকরণ, মানে যেটাকে আমরা ম্যানুফ্যাকচারিং বলি, শুধু সেটা না। এই সময়কালে নারীদের ক্ষেত্রে যে বৈষম্যের যে পার্থক্য থাকে, সেই পার্থক্যের যে সূচক আছে, সেই সূচকের ক্ষেত্রে বড় ধরনের অগ্রগতি হয়েছে। এবং কোভিড নিয়ে আমাদের অতিমারী নিয়ে যতই আমাদের অনুযোগ, অব্যবস্থাপনা এবং বিভিন্ন ধরনের বিষয় আমাদের নজরে এসেছে, তারপরেও বলতে হবে কোভিডের ব্যবস্থাপনার ক্ষেত্রে মৃত্যুর হার এবং সংক্রমণের হারের দিক থেকে বাংলাদেশ এখনো নিয়ন্ত্রিত একটি অবস্থার ভিতরে আছে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে এরপরে আমি যে আলোচনাটা করব সেটার জন্য এই অর্জনগুলো বোঝার বড় বিষয় আছে, কারণ এই অর্জনের ভাগিদার কে হয়েছে সেটাও একটা আমাদের বড় বিষয় আগামী দিনে। পিছিয়ে পড়া মানুষগুলো সে ভাগিদার হয়েছে কিনা সেটি পরে আমাদের বোঝার বিষয়, কিন্তু কোনো অবস্থাতেই অর্জনগুলোকে ছোট করার সুযোগ নেই। আপনার সমস্যা হয়েছে যে এই অর্জনগুলোকে বোঝার ক্ষেত্রে প্রথমে আমাদের বুঝতে হবে যে আমরা একটা নতুন ধরনের স্থিত অবস্থার ভিতরে কিন্তু ঢুকেছি, বা একটা বেঞ্চমার্ক যেটা আমরা বলি, ভিত্তিমূলটা আমাদের অনেক দুর্বল হয়ে গেছে। আপনারা দেখুন এই অতিমারীর অভিজ্ঞতা আমি কিন্তু আপনাদের নির্বাচিত সূচক বলছি যে এই সময় আমাদের দারিদ্র্যের হার 24% থেকে হয়তো বেড়ে 35% হয়ে গেছে বলে এই অনুমান করা হচ্ছে। এগুলি কিন্তু সবই অনুমিতি, সেহেতু মনে করা হচ্ছে প্রায় 1.5 কোটি মানুষের মতো মানুষ, প্রায় 20% শ্রমবাজারে তারা কর্মহীন হওয়ার একটা আশঙ্কার ভিতরে ঢুকে গেছে। একই রকম দেখছি বৈষম্যের হারও আমাদের প্রায় 0.4 থেকে 0.5 চলে গেছে, প্রায় 1.5% উপরে এখানে বেড়ে গেছে বলে আপনার, মানে ইন্ডেক্সের ক্ষেত্রে বেড়েছে বলে আপনারা দেখবেন। অর্থাৎ যে অর্জনগুলোর কথা আমি বললাম, সেই অর্জনগুলো কিন্তু আবার নতুন ভিত্তির ক্ষেত্রে একটা ধাক্কা দিয়ে তারপরে এখানে আগামী দিনের 5 বছরের পরিকল্পনা করতে হচ্ছে। এবং এই যে ধাক্কাটা এসেছে কোভিডের, এই ধাক্কাটার ফলে আমাদের আরো বেশি করে পিছিয়ে পড়া মানুষের ব্যাপারে চিন্তা করতে হবে। কারণ হলো কোভিড কালে আমরা দেখেছি যে সমস্ত বিপন্নতা এবং যে সমস্ত অসুবিধা নিয়ে আমাদের বাংলাদেশের মানুষ থাকে, সেই মানুষগুলোর কিন্তু পরিস্থিতি আরো বেশি গভীরতর এবং গুরুতর হয়েছে। তাহলে আমাদের যেই 7 বছরের 5 বছরের যে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা গেল, তাহলে তার অর্জনের জায়গাগুলো যে আমি বললাম, সেই অর্জনের জায়গাকে নিয়ে আমাদের এই ক্ষেত্রে তাহলে সমস্যা বা আমাদের অনুযোগ অভিযোগ কি রয়েছে, আমি আপনাদের সামনে একটি তালিকা, একটি সারণি দিয়েছি। সেখানে দেখবেন আমাদের কর আদায়, আমাদের সরকারি ব্যয়, আমাদের বাজেট ঘাটতি, আমাদের ব্যক্তি বিনিয়োগ, আমাদের রপ্তানি এবং আমাদের যে অনাবাসী আয় এবং প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ যেটা আছে, সেগুলির একটি তালিকা, সেটার লক্ষ্য কী ছিল এবং অর্জন কী হয়েছে। আপনারা লক্ষ্য করে দেখবেন সরকারি আর্থিক কাঠামো এবং উৎপাদনের সাথে সংশ্লিষ্ট যে সকল সূচকগুলি ছিল তার সবগুলি ন্যূনতমভাবে আপনারা এখানে দেখবেন প্রায় 13% থেকে 70% পর্যন্ত অনার্জিত রয়ে গেছে। এবং যে সমস্ত বিনিয়োগ, বিশেষ করে ব্যক্তি বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগ না হলে পরে উৎপাদন এবং কর্মসংস্থান হয় না, সেগুলির ক্ষেত্রে সবচেয়ে ঘাটতি বড় হয়ে দেখা দিয়েছে। আমাদের প্রথম প্রশ্ন যেটা দেখা দিয়েছে যে এই যে সমস্ত পরিকল্পিত যে সমস্ত উপাদানগুলো ছিল, সেই উপাদানগুলো বাংলাদেশের অর্থনীতিতে যেভাবে চিন্তা করা হয়েছিল সেভাবে আসলো না, অথচ আমাদের প্রবৃদ্ধির হার কিন্তু একে যেভাবে অর্জিত হওয়ার কথা ছিল সেভাবে অর্জিত হলো। তাহলে একে আমরা যেটাকে বলি ইনপুট এবং আউটপুট, অর্থাৎ উপাদান এবং উৎপাদনের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক তো এখানে টিকলো না।
দেখেন বাহ্য তো দেখা যাচ্ছে বৈসাদৃশ্য, তাহলে কি এটা পরিকল্পনার দুষ্ট দুষ্ট চক্রে পড়েছে নাকি এখানে তথ্য উপাত্তের ক্ষেত্রে কোনো বড় ধরনের সমস্যা আছে? এইটা বড় বিষয়। তথ্য উপাত্তের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা থাকলে বিভাজিত ভাবে আমরা ব্যক্তি পর্যায়ে, থানা পর্যায়ে, এলাকা পর্যায়ে যখন দেখি তখন এই ক্ষেত্রে বড় ধরনের বিভ্রান্তির সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, সেখানে নীতির কার্যকারিতা দুর্বল হয়ে যায়। এ দেখুন আপনারা এখন এরপরে যে আমরা বিষয়টি লক্ষ্য করছি, যে উন্নয়নের কথা আমরা বলছি সেটা কাঠামোগত রূপান্তরের চরিত্রটা কি, সেটার চরিত্র দেখে এটা যেটা ইতিবাচক সেটা হলো কৃষির ভূমিকা কমছে এবং অনেক ক্ষেত্রে আমাদের সেবা খাতের ভূমিকা কমেছে। সেবা খাত এখন অর্থনীতির প্রায় 50% উপরে, তো সেটা কমেছে, কমে আমাদের শিল্প খাতের দিকে গেছে। সেটার ভিতরে পুরোটাই যে ম্যানুফ্যাকচারিং তা না, এখানে বিদ্যুৎ উৎপাদন আছে, এখানে নির্মাণ শিল্প আছে ইত্যাদি। তো সেইখানে যেটা সমস্যা হচ্ছে যে এই 5% মতো আমরা শিল্প খাতে বর্ধিত মানে দেশজ আয়ের অংশ দেখছি, তার বড় অংশটাই গেছে কিন্তু বৃহৎ শিল্প এবং মধ্যম মায়ানের শিল্পের ক্ষেত্রে। এটার ফলে আমাদের যে ছোট এবং মাঝারি শিল্প যেখানে কর্মসংস্থান বিশেষভাবে হয়ে থাকে, যেখানে আঞ্চলিক উন্নয়ন বড় ধরনের সমর্থন পায়, সেই ক্ষেত্রে আমরা দেখছি যে বাংলাদেশের শিল্পের উন্নয়নের ধারাটার ক্ষেত্রে এক ধরনের আপনার সেই অর্থে কর্মসংস্থান বিমুখতা বা আঞ্চলিক উন্নয়নের সুষমতার ক্ষেত্রে বড় ধরনের সমস্যা দেখতে পাচ্ছি। আরেকটা আমরা দেখতে পাচ্ছি গত 7 উন্নয়নের ক্ষেত্রে যে এই সমস্ত ক্ষেত্রে উন্নয়নের যে চাহিদার জায়গাটা, সেই চাহিদার জায়গাটার ক্ষেত্রে অভ্যন্তরীণ উৎস থেকে যে চাহিদাটা সৃষ্টি হওয়ার কথা ছিল, অর্থাৎ অভ্যন্তরীণ উৎস থেকে চাহিদা সৃষ্টি হয় তখনই যখন মানুষের হাতে বিনিয়োগযোগ্য সম্পদ থাকে, দেশের যে মানুষের হাতে বাজারে ব্যবহার করার মতো তার আর্থিক সামর্থ্য থাকে, সেই ক্ষেত্রে আমরা দেখছি যে ব্যক্তি খাতে আপনার ভোগ এবং ব্যক্তি খাতে বিনিয়োগ দুই ক্ষেত্রে এখানে কিছুটা শিথিল এবং কিছুটা দুর্বল অবস্থা। যেই দিকটা দিয়ে বাংলাদেশে গত 5 বছরের উন্নয়নের ধারাকে ধরে রাখা হয়েছে এটা মূলত হলো রাষ্ট্রের বিনিয়োগ, রাষ্ট্রের ভোগের মাধ্যমে, অর্থাৎ যে সরকারি খাত যে বিনিয়োগ এবং সেটা করার মাধ্যমে। এবং আপনারা যদি আবার ফিরে যান, দেখুন আমি আপনাকে দেখাচ্ছি ওই প্রথম সারণীটাতে ফিরিয়ে নিয়ে যান একটু, তাহলে দেখবেন সেটার ক্ষেত্রে রাষ্ট্রীয় বিনিয়োগের ক্ষেত্রে যেই পরিমাণের কর আদায় করার কথা ছিল সেই পরিমাণে কর আদায় না হওয়াতে সরকার যে পরিমাণে বিনিয়োগ করবে মনে করেছিল সেটাও কিন্তু করতে পারেনি, এবং তার ফলে সরকারের সেখানে আবার বাজেট ঘাটতি বেড়েছে। দেখুন বাজেট ঘাটতি প্রায় 13% তার যে হিসাব ছিল তার চেয়ে বেড়েছে। এখান থেকে বুঝতে পারবেন যে সরকারের বিনিয়োগের মাধ্যমে এই জায়গাটাকে চালানো হয়েছে, যতখানি না অভ্যন্তরীণ উৎস থেকে এটা আপনি বৈদেশিক চাহিদার ক্ষেত্রেও একই রকম ভাবে আলোচনা করা যায়, সময়ের ঘাটতির জন্য আমরা এটা বলছি। কিন্তু সবচেয়ে বড় যে জায়গাটাতে আমাদের এখানে অস্বস্তির জায়গা সেটা হলো যে উন্নয়নের এই বাংলাদেশের যে আলেখ্য আছে, অর্থাৎ উন্নয়ন এবং উচ্ছ্বাসের যে আলেখ্য আছে, এই উন্নয়ন ও উচ্ছ্বাসের আলেখ্যর অন্তরালে এখানে একটি বৈষম্য এবং বৈসাদৃশ্যেরও একটি কতকতা রয়ে গেছে। আপনাদের সামনে আমি এই ওই বৈষম্য এবং বৈসাদৃশ্যের জায়গাগুলোকে আরেকটু সামনে নিয়ে আসতে চাই। এই সময়কালে সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে যে সাধারণ গড়ে উন্নয়ন হলেও আমাদের ভোগের ক্ষেত্রে বৈষম্য বেড়েছে, আমাদের আয়ের ক্ষেত্রে বৈষম্য বেড়েছে, এবং আমাদের যে সম্পদ, সম্পদের একই রকম ভাবে ঘনীভূত হয়েছে এবং উচ্চবিত্তের হাতে, এবং এখানে বাংলাদেশে সম্পদের বৈষম্য সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে। আমি শুধু একটা মানে উদাহরণ বলি, যেখানে আপনার হয়তো 800 গুণ এক সময় সম্পদের বৈষম্য ছিল, সেটা বেড়ে 1500 গুণ হয়ে যাচ্ছে আপনার 5-10 বছরের তফাতের ভিতর দিয়ে। এই সম্পদ কিভাবে এসেছে সেটার আলোচনা আরেকদিন হতে পারে, কিন্তু বাংলাদেশে সাধারণভাবে একটি উন্নত নিম্ন মধ্যবায়ের দেশ হওয়ার সাথে সাথে একই সাথে এটা একটি অত্যন্ত বৈষম্যপূর্ণ একটি দেশে পরিণত হচ্ছে, এবং সেই বৈষম্য আগামী দিনের যে প্রবৃদ্ধি, আগামী দিনের যে সুষম উন্নয়ন তাকে বাধাগ্রস্ত করবে বলে আমরা আশঙ্কা করছি। শুধু যে আপনি এই আয় ভোগ এবং সম্পদের বৈষম্য না, আমরা দেখছি গ্রামীণ অর্থনীতি এবং শহরের অর্থনীতির ভিতরেও একটা পার্থক্যটা প্রকট হচ্ছে। বলা হচ্ছে যে গ্রামীণ অর্থনীতিকে ক্রমান্বয়ে শহরের সাথে সমান্তরালে নিয়ে আসা হবে উন্নয়নে, কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন গ্রামীণ অর্থনীতিতে এখনো
দারিদ্রের হার শহরের দারিদ্রের হার চেয়ে বেশি, এবং সেখানে আপনার এই মুহূর্তে বৈষম্যের পরিমাণ বাড়ছে, এবং গ্রামীণ অর্থনীতিতে দারিদ্র বিমোচনের হার গ্রামে শহরের যে বৈষম্য দারিদ্র আছে সেটা থেকে শততরভাবে আরো আস্তে আস্তে এখানে কমছে বলে আমরা মনে করি। যে জিনিসটি আমাদের সবচেয়ে বেশি বিচলিত করে সেটা হলো বাংলাদেশের সবচেয়ে যারা দরিদ্রতম মানুষ, বাংলাদেশের আয়ের দিক থেকে যারা শেষ শতাংশে অবস্থান করেন এবং যারা সবচেয়ে উঁচু অবস্থানে 5% উচ্চ বৃত্তে 5% আছে, তাদের ভিতরে পার্থক্য ক্রমান্বয়ে বাড়ছে। নিচের দিকে যদি আয়ের যে তাদের যে ভর, তাদের যে অংশীদারিত্ব, সেই অংশীদারিত্ব কমছে আর উপরে বাড়ছে। এইটি একটি যে অত্যন্ত মানে তীব্র বৈষম্যপূর্ণ একটি সমাজ যে পরিণত হচ্ছে সেইটিরই একটি লক্ষণ। এবং এই আয় যে সর্বক্ষেত্রে আপনার প্রকৃত পরিশ্রমের আয় এটাও তো ঠিক না সেটা আমরা জানি, এটার ভিতরে দুর্নীতি এবং অন্যান্য জিনিস এটার সাথে যুক্ত আছে। এবং আপনারা দেখবেন যে যেটা দাঁড়াচ্ছে যে আপনার নিচের দিকের এই সবচেয়ে দুর্বল মানুষগুলোর আয় কমে গেল, এরপরে একটা বিকাশমান মধ্যবিত্ত তাহলে আসছে। বিষয়টা হলো এই, যাদের আয় বাড়ছে তারা কি একই রকম ভাবে শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে অন্যান্য জীবনের জীবন ধারণের ক্ষেত্রে অন্যান্য উপযোগীগুলো অন্যান্য উপযোগগুলো ঠিক মতো পাচ্ছেন কিনা সেটা আমাদের এখানে বোঝার ব্যাপার রয়ে গেছে। এটা বোঝার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি বোঝার জায়গাটা হলো যে আমাদের কর্মসংস্থানের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে দেখুন গত সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা যদি একবার কোনো একটি সুযোগকে আঙুল দিয়ে আপনি দেখাতে চান যে এইখানে সবচেয়ে বেশি ঘাটতি রয়ে গেছে, সেটা হলো বাংলাদেশের কর্মসংস্থান, বাংলাদেশের বেকারত্ব, বাংলাদেশের যুব বেকারত্ব এবং কোনো ধরনের কর্মতৎপরতার ভিতরে যুক্ত নেই এরকম মানুষগুলো। দেখুন বাংলাদেশে যে আমাদের 2000 সময়কালে যে কর্মসংস্থানের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল যে 129 লক্ষ, সেখানে আমরা 95 লক্ষ অর্জন করেছি, অর্থাৎ 26.25% কিন্তু আমরা অর্জন করতে পারিনি। এবং এই 1/4 যদি আরও অবস্থা খারাপ হচ্ছে আমাদের অভ্যন্তরীণ কর্মসংস্থানে, যেখানে প্রায় অর্ধেকই আমরা অর্জন করতে পারিনি। আমাদের কপাল ভালো যে অনাবাসী শ্রমিকরা বিদেশে গেছেন, কর্মসংস্থান করেছেন, তার ফলে আমাদের কর্মসংস্থান পরিস্থিতিটা কিছুটা মাত্রায় সহনীয় ছিল। কিন্তু আপনারা দেখুন যারা কোনো কর্মসংস্থানে নেই, তারা শিক্ষাতে নেই, তারা কোনো ধরনের প্রশিক্ষণে নেই, এমন মানুষের সংখ্যাও এখন প্রায় 1/3 উপরে, প্রায় 1/3 মতো মানুষ বাংলাদেশে। সবচেয়ে চিন্তার হলো যে যুব বেকারত্ব যেভাবে বাড়ছে সেই যে একটা বড় চিন্তার বিষয়। এবং বাংলাদেশে আপনারা দেখা যাচ্ছে যে যত শিক্ষিত সে তত বেকার থাকছে, এই যে একটা বাংলাদেশে 1/3 শিক্ষিত বেকার নিয়ে আমরা জীবনযাপন করছি। এবং শেষে যেটা এই সময়কালে নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে বড় ধরনের বৈসাদৃশ্য দেখেছি, এই সময়কালে নারীরা প্রাতিষ্ঠানিক কাঠামো থেকে অপ্রাতিষ্ঠানিক কাঠামো বিশেষ করে কৃষি খাতে চলে গেছে, অর্থাৎ ইনফর্মালাইজেশন হয়েছে নারী শ্রমের, এটা কোনো পক্ষেই আমাদের জন্য গ্রহণযোগ্য ব্যাপার না। আমাদের দুশ্চিন্তার মধ্যে নিয়েছে যে আয় যদিও বা বেড়েছে সেই অনুযায়ী সেই অর্থে এই মানুষগুলো কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে তাদের অগ্রাধিকারগুলো সেইভাবে কিন্তু বিকশিত হয়নি। দেখুন এখানে যে আমরা দুটোই সারণী দিচ্ছি, দেখুন এখানে দেখানো হচ্ছে প্রথমটা প্রাথমিক স্কুল সম্পন্ন করার ক্ষেত্রে আয় অনুযায়ী কি দেখা যাচ্ছে। আপনারা দেখুন হয়তো সবচেয়ে যারা নিম্ন আয় তারা শেষ করছেন, যারা উচ্চ আয় তারা করছেন, কিন্তু যারা মাঝারি মধ্যবিত্ত আছেন তার ক্ষেত্রে দেখুন তাদের অনেক ক্ষেত্রে তা নেতিবাচক হয়ে গেছে আগের চেয়ে। একই রকম ভাবে উচ্চ শিক্ষা মাধ্যমিক শিক্ষা যদি আপনি দেখেন তাহলে সবচেয়ে গরিব ছেলে মেয়েরা যদি 12% করে তাহলে 50% করছে উচ্চ আয়ের ছেলে মেয়েরা। এবং অবশ্যই এর ভিতরে একটি আপনার জেন্ডার সমস্যা আছে, অর্থাৎ নারীরা অনেক কম সমাধান স্কুল শেষ করছে। এখানে যেটা বোঝার বিষয় যে বাংলাদেশে কেন আপনার এত অর্থ দেওয়ার পরেও, এত প্রণোদনা দেওয়ার পরেও এবং বিভিন্ন বৃত্তি দেওয়ার পরেও শিক্ষা সম্পন্ন করার হার আমার গরিব মানুষগুলোর বা মধ্যবিত্তের ক্ষেত্রে বিকাশমান নিম্ন মধ্যবিত্তের ক্ষেত্রে কম। তারা কি শিক্ষা বিনিয়োগের ফলে বাজার থেকে যে প্রতিদানটা পাওয়ার কথা, অর্থাৎ যে ধরনের চাকরি অথবা যে ধরনের আয় তাদের পাওয়ার কথা সেটা পাচ্ছে কিনা, এটা যে কোনো দেশের জন্য আর দুশ্চিন্তার কারণ হতে পারে। একই রকম ভাবে দেখুন স্বাস্থ্যের ক্ষেত্রে
আমরা দেখছি যে পুষ্টিহীনতার ক্ষেত্রে পুষ্টিহীনতা বাড়ছে আমাদের গরিব মানুষের ভিতরে, আমাদের এটা শেষ যে 2% 20% মানুষ আছে গরিব মানুষের ভিতরে তাদের ভিতরে এটা আরো বেশি প্রকট, এবং শিশু মৃত্যুর হারও কিন্তু তাদের ভিতরে শেষ যে 20% আছে তাদের ভিতরে সবচেয়ে বেশি। অর্থাৎ সাধারণভাবে আমরা যে গড়ের ভিতরে আমরা দেখতে পাই সেই গড়ের ভিতরে একটা বিভাজিত দৃষ্টিভঙ্গি প্রয়োজন আমাদের পিছিয়ে পড়া মানুষগুলোকে বোঝার জন্য। আমি আপনাদের বলতে পারি আমাদের কাছে যদি আমাদের তথ্য উপাত্ত থাকতো যে আদিবাসী সম্প্রদায়ের ক্ষেত্রে এটা কিরকম, যারা শারীরিকভাবে এখানে অসুবিধাগ্রস্ত তাদের ক্ষেত্রে এটা কিরকম, যারা চর হাওর অঞ্চলে বসবাস করে তাদের ক্ষেত্রে এটা কিরকম, সবচেয়ে কুড়িগ্রামের মতো যাচ্ছে সবচেয়ে আপনার দারিদ্রপীড়িত এলাকা বাংলাদেশের চরমভাবে দারিদ্রপীড়িত এলাকা সেটা কি ক্ষেত্রে কিরকম, এইটা দেখলে পরে আপনারা ঠিক এই চিত্রেরই বিভিন্ন ধরনের আপনারা সংস্করণ কিন্তু দেখতে পাচ্ছেন। আমাদের এখানে তথ্য উপাত্তের ব্যাপারটি খুবই বড়। আমি শেষ করব আপনাদের, তো এই ক্ষেত্রে তাহলে আপনাদের বিকল্প আমরা কি বলতে চাচ্ছি, আমরা বলতে চাচ্ছি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা যে উন্নয়ন কাঠামোটি দেওয়া হয়েছে সেটি যথেষ্টভাবে এই যে বৈসাদৃশ্য এবং বৈষম্যটা আছে এটাকে ধারণ করে সামনে আনি, এটাকে তার লক্ষ্যের ভিতরে এটা তার উপলব্ধির ভিতরে স্থাপন করা হয়নি, যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে পুরনো ধারায় গতানুগতিকভাবে ওই যে প্রবৃদ্ধিকে লক্ষ্য করে প্রবৃদ্ধির ঘোরের ভিতরে, আমি বলবো প্রবৃদ্ধির ঘোরের ভিতরে থেকে বাংলাদেশের যে বৈসাদৃশ্য এবং বৈষম্য আছে তাকে উপেক্ষা করার একটা প্রবণতা আমরা দেখেছি। এর বিপরীতে আমরা যেটা বলতে চাচ্ছি বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে স্থাপন করতে হবে কর্মসংস্থান, কর্মসংস্থানকে বিভাজিতভাবে বিভিন্ন গোষ্ঠী ব্যক্তি অঞ্চল ধরে আমাদের বিভিন্ন সম্প্রদায় ধরে আমি যারা যেরকম ভাবে অসুবিধাগ্রস্ত আছে তাদের সকলকে ধরে এটার ভিতরে আমাদের দেখার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। এবং এইটা দেখতে গেলে আমার যে প্রথাগতভাবে আমরা যে দুর্বল অর্থনৈতিকভাবে দুর্বল অংশকে দেখেছি তাদের দেখার পাশাপাশি বাংলাদেশের যে বিকাশমান মধ্যবিত্ত যে নিম্নবিত্ত মায়ের আয়েরা আছে যারা সামাজিকভাবে আমাদের বিভিন্নভাবে আমাদের মূলধারা থেকে বিচ্ছিন্ন আছে তাদের এখানে নিয়ে আসতে হবে, এই জায়গাটাতেই হলো নতুন চিন্তার বিষয়। এই জায়গাটাকে ধরতে হলে আমাদের যে কোভিডের থেকে অতিমারি থেকে উত্তরণের জায়গাতে এদের আনতে হবে, আমাদের নতুনভাবে এদের উৎপাদনশীলতা বাড়াতে হবে যাতে তারা আয় বাড়ে, এবং এটারভাবে আমাদের অর্থনীতির বহুমুখীকরণ করতে হবে। এবং সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের অতিমারি থেকে আমরা বুঝেছি আমাদের সামাজিক সুরক্ষার জায়গাটাকে খুবই শক্তিশালী করার প্রয়োজন পড়বে। এবং এই জন্য আমরা যেটা বলছি সেটা হলো যে প্রথাগতভাবে এই যে অন্তর্ভুক্তির কথা আমরা বলি শুধুমাত্র আয়ের ক্ষেত্রে না দেখে এটাকে এসডিজি দৃষ্টিভঙ্গি থেকে এর যে বৈষম্যের বহুমাত্রিকতা আছে সেইটা দৃষ্টিভঙ্গি থেকে দেখা দরকার, অভ্যন্তরীণ চাহিদাকে জোরদার করা দরকার। এবং আপনারা আমরা বারবার বলি যে আমাদের যে বৈদেশিক বাণিজ্য আছে এটি বুড়ো বিষয়, এক পণ্যের উপর নির্ভর করে পুরো দেশটাকে আপনার অর্থনীতিকে জিম্মি করে ফেলার একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে। পেশা থেকে বেরোনোর জন্য বাংলাদেশের অর্থনীতির বহুমুখীকরণকে কৃষি বিশেষ করে শস্য উৎপাদন উক্ত কৃষিকে নির্ভর করে আমাদের বহুমুখীকরণ দেখতে হবে, যেটা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করবে, স্বল্প আপনার ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে জোরদার করবে, এবং একই রকমভাবে আমাদের অভ্যন্তরীণ চাহিদাকে জোরদার করবে, এবং সেটা একদিকে আমাদের পরিবেশ বান্ধব হবে। আমি আপনাদের এই প্রবৃদ্ধির ঘোরে থেকে বেরোনোর জন্য যে অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর জন্য বলছি সেটার আমি চার পাঁচটি মূল স্তম্ভের উপর দাঁড় করানোর কথা বলছি। প্রথমত হলো যে সরকারের এই মুহূর্তে বড় সাফল্যের যে জায়গাটা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বিশেষ করে নিম্ন মূল্যস্ফীতি এইটাকে ধরে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে অবশ্যই টাকার বিনিময় হার ইত্যাদির বিষয় আছে, সুদের হারের বিষয় আছে, কিন্তু কোনো অবস্থাতেই মূল্যস্ফীতি যেন না বাড়ে, কারণ মূল্যস্ফীতির সবচেয়ে বড় শিকারে হয় এখানে আমাদের গরিব মানুষেরা। আর এর পাশাপাশি সরকারের যদি অর্থ সংস্থানের সক্ষমতা না বাড়ে, অর্থাৎ কর আদায় না বাড়ে, যারা টাকা এখান থেকে দেশ থেকে টাকা পাচার করার প্রবণতা না বাড়ে, প্রত্যক্ষ কর যদি না দেন যাদের সম্পদ আছে আয় আছে, তাহলে সরকার আগামী অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার অভিলাষ পূরণ করার সক্ষমতা নেই। এবং তার ফলে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যে বছর বছর আধা শতাংশ জিডিপির হার বা জিডিপির বরাদ্দ বাড়িয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা, এবং সরকারের শিক্ষা এবং স্বাস্থ্যের ক্ষেত্রে সরকারি সেবাগুলোর মান বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
আমরা বলছি গত সরকারের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, কর্মসংস্থানের ক্ষেত্রে যে বড় ধরনের বিপর্যয়, বিপর্যয় শব্দটা আমি ব্যবহার করব, সেইটার পিছনে যে কারণটি কাজ করেছে সেটা হলো ব্যক্তি খাতের বিনিয়োগ কম হওয়া, বৈদেশিক বিনিয়োগ না হওয়া। এই বৈদেশিক বিনিয়োগ এবং ব্যক্তি খাতের বিনিয়োগকে চাঙ্গা করাটা অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার ক্ষেত্রে বড় বিষয়। আমাদের একই সাথে বিশ্বের কথা ভুললে হবে না, বিশ্বের সাথে আমাদের খুবই ভারসাম্যপূর্ণভাবে আগামী দিনে এগোতে হবে। সেখানে মানে কি, তাহলে যে শ্রমিকদের আমরা বিদেশে পাঠাচ্ছি তাদের সক্ষম হতে হবে, তাদের দক্ষতা থাকতে হবে, যাতে মাথা পিছু আয় বাড়ে। আমরা যে পণ্য বিদেশে পাঠাচ্ছি সেখানে আমাদের আমাদের বর্ধিত পরিমাণে আমাদের ভ্যালু অ্যাডিশন যেটাকে বলি, অর্থাৎ দেশে যেন আয়টা থাকে সেটা আমাদের দেখতে হবে। এবং যে জিনিসটা নতুনভাবে বাংলাদেশের আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ সেটা হলো একটা সার্বজনীন সামাজিক সুরক্ষা ব্যতীত বাংলাদেশ একটি সম্মানজনক অবস্থানে কোনোভাবে একটি মধ্য আয়ের দেশে যেতে পারে না। বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য শুধুমাত্র এই যে নিরাপত্তা বলয় না, এখানে সামাজিক নিরাপত্তা সব জনগণের জন্য করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের শেষ করবো এই বলে যে দেখুন, এইগুলোকে যদি আপনি চালাতে চান, আমাদের সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা বলে অন্তত তিনটি আমাদের রক্ষা কবচ দরকার। সুরক্ষার জন্য আমি তিনটি বিষয়কে আপনাদের সামনে উল্লেখ করতে চাই। প্রথম বিষয় যেটা হলো, সরকারের থেকে যে সেবাগুলো দেওয়া হয় সেটা সরকার যাকে দিতে চায় তার কাছে সঠিকভাবে যোগ দক্ষতার সাথে যথাসময়ে কোনো ধরনের দুর্নীতি ছাড়া পৌঁছাতে হবে। অর্থাৎ সরকারি সেবা দক্ষতা বৃদ্ধি এক নম্বর একটি বিষয় বলে আমাদের কাছে মনে হয়েছে। এবং এই দক্ষতা বৃদ্ধির সেবার বিষয়টিতে বাঙালিদের বাঙালি নাগরিকদের বাংলাদেশের নাগরিকদের শুধুমাত্র শিক্ষা স্বাস্থ্যের ব্যাপার না, এখানে নাগরিক নিরাপত্তার বিষয়টিও একই রকমভাবে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত যেটা হলো যে আমাদের এগুলি দেখার জন্য বোঝার জন্য আমাদের এক ধরনের স্বচ্ছতা দরকার, সেই স্বচ্ছতার জন্য আমাদের যথাসময়ে প্রয়োজনীয় তথ্য উপাত্ত পাওয়া দরকার এবং এটা বিভাজিতভাবে পাওয়া দরকার। অর্থাৎ শুধুমাত্র গড় না, প্রতিটি পিছিয়ে পড়া মানুষের বর্তমান অবস্থাকে বোঝার জন্য সাম্প্রতিকতম তথ্য দিতে হবে। আমাদের এই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা এক ধরনের তথ্যের অন্ধকারের ভিতরে পরিণত হয়েছে। আপনি লক্ষ্য করে দেখুন, আমাদের যে খানা পর্যায়ে যে জরিপ, আমাদের শ্রমবাজারের যে জরিপ, এইগুলি অনেকগুলি 4-5 বছরের পুরানো এখন পর্যন্ত। আর সেই যে শেষ কথাটি বলে আমি বলবো, যেটা আমাদের এই নাগরিক আন্দোলন, আমাদের এই নাগরিক প্ল্যাটফর্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো জবাবদিহিতার জায়গাটা। দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা বৃদ্ধির সাথে সাথে জবাবদিহির জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। জবাবদিহি করার জন্য এইখানে আপনি যেভাবে একটি প্রতিযোগিতাপূর্ণ অর্থনীতি, প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি, এর পাশাপাশি একটি সামাজিক দক্ষতা, সামাজিক জবাবদিহিতার একটি জায়গা তৈরি করতে হবে। অর্থাৎ নাগরিকের সাথে সরকারের যে জবাবদিহির জায়গাটাকে, এটা আরো প্রত্যক্ষ এবং আরো কার্যকর করা দরকার। আজকের যে আলোচনা, এই আলোচনা সেই সামাজিক জবাবদিহিতার জায়গাটা, যৌথ জবাবদিহিতার জায়গাটাকে শক্তিশালী করার জন্যই আজকে করা। আমি আপনাদের সময় নিলাম অনেক এই কাঠামোটাকে দেওয়ার জন্য। এই কাঠামোটার ভিতরে আপনারা লক্ষ্য করে দেখতে, আমরা বিভিন্ন বহুপক্ষের এই আলোচনাগুলো শুনবো, বিশেষজ্ঞদের আলোচনা শুনবো এবং জনপ্রতিনিধিদের আলোচনা আমরা শুনবো এটার ভিতরে। কিন্তু আমাদের বুঝতে হবে যে আগামী দিনে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা যদি মোর অফ দি সেম, অর্থাৎ গত 5-10 বছরে যা করেছি সেটাই যদি আরেকটু বড়ভাবে আমরা করি, তাহলে আমাদের ঈপ্সিত লক্ষ্য কিন্তু সুষম জাতীয় উন্নয়নের ধারণাটার সাথে এটা মিলবে না। সেই জন্যই আজকে এই কথাগুলো আপনাদের সামনে আনছি। এটা প্রথাগত অর্থনীতির আলোচনা না, এটা একটি সামাজিক জাগরণের জন্য যে আলোচনা হয় সেইটা একটা উপলব্ধির জায়গা থেকে আমরা এই আলোচনাটা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ আমাকে মনোযোগ দিয়ে শোনার জন্য। এটি একটি চলমান কাজ আমাদের আমাদের সিটিভিতে এবং নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে। আগামীতে সাংবাদিক বন্ধুদের কাছে আমরা সময় সুযোগ নিয়ে আরও বিস্তারিতভাবে এই বিষয়টিকে সামনে নিয়ে আসবো।